হিপহপ ভাই, এই এডিতে হিপহপ পেয়ে গেল। তো হিপহপ তো পেয়ে গেল, এখন হিপহপ বানেলটা ওপেন করলো। করার তো গাইজ, আমরা গ্যানেনের অফিসিয়াল আপডেট থেকে জানতে পারছি যে আমাদের এলিট পাস সিজন শেষ হয়ে নতুন ভুইয়া পাস নামে একটা ইভেন্ট ক্রমান্বয়ে চালু থাকবে, সেটার নাম হচ্ছে ভুইয়া পাস। তো সেটা কীরকম হবে সেটা পরের হিসাব, কিন্তু এখন কথা হচ্ছে যে এলিট পাসগুলো কি ব্যাক দিবে আমাদের 1 থেকে 55 পর্যন্ত যে এলিট পাসগুলো আছে এগুলো কি ব্যাক দিবে। উত্তর হচ্ছে হ্যাঁ, সম্ভবত ব্যাক দিবে। আর এটা নিয়ে অবাক হওয়ার কিছু নাই, কারণ এর আগেও এলিট পাস ব্যাক দিছিল। তো বর্তমানে এখন এলিট পাসের যে বান্ডিল আইটেমগুলো আছে সেগুলো এখন রেয়ার বলা চলে, আর বাকি আইটেমগুলো তো বিভিন্ন ইভেন্টের মাধ্যমে দিয়ে দিছে। তো এটা অবাক হওয়ার কিছু নাই, চলেন আমরা কতগুলো ভিডিও ক্লিপ সংগ্রহ করেছি দেখে আসি আগে এলিট পাসগুলো 1 থেকে 5 সেজন পর্যন্ত কীভাবে ব্যাক দিছিল। তো দেখে আসি। তো গাইস, আজ থেকে 4 বছর আগে এই স্পিনটা করেছিল সনিতা। ইভেন্টটা দেখতে এরকম ছিল, এখানে একটা স্পিন করা যেত আর 100% চান্স আছে যে কোনো একটা বান্ডিল পেয়ে যাবে, শুধু একটা বান্ডিল। এখানে 25 ডায়মন্ডে একটা স্পিন, এখানে এই আইডিতে 25 ডায়মন্ড আছে। তো একটা স্পিনে কিন্তু একটা বান্ডিল পাবে, একটা বান্ডিলের বেশি কিন্তু পাবে না। তো স্পিন করার সাথে সাথে এখানে একটা লকার দেখতে পাচ্ছি, লকার থেকে আস্তে করে একটা লকার খুলে গেল। তো এখান থেকে বেরিয়ে আসলো আমাদের সাকুরা বান্ডিল, যেটা সিজন 1-এর মেল বান্ডিল। ঠিক এইভাবে কিন্তু 1 থেকে 5 সিজন পর্যন্ত বান্ডেলগুলো ব্যাক দিছিল, কিন্তু এখানে এক আইডিতে একটা স্পিন করতে পারছে আর একটা বান্ডেল নিতে পারছে। এখানে যে কেউ যে কোনো একটা বান্ডেল পেতে পারে। তো সেই তখনকার সময়ে একটা স্পিন ছিল 2500 ডায়মন্ড, তো তখন ওই ডায়মন্ডের কত মূল্য ছিল। তো তো এরপর আর একটা ভিডিও ক্লিপে চলে আসলাম, এখানে 2500 ডায়মন্ডের একটা স্পিন শুরু করলো। তো স্পিন শুরু করার সাথে এখানে কিছু পাসওয়ার্ড লিখতে বলছে, তো ওখানে কিছু ড্রয়িং করে দিল, দেওয়ার পর এখানে কনফার্ম। তো এখানে রিওয়ার্ড আনলকেড হইতেছে। তো এখানে লকার খুলতেছে, খোলার সাথে সাথে কিন্তু এখানে সিজন 1-এর ফিমেল বান্ডেলটা পেয়ে গেল। এরপর আমরা তৃতীয় ক্লিপে চলে আসলাম, এই আইডিতে আছে 5000 ডায়মন্ড, আর এখানে 2500 ডায়মন্ড একটা স্পিন করতে পারবে আর যে কোনো একটা বান্ডেল কিন্তু নিতে পারবে। তো এখানে সিজন 1 থেকে 5 পর্যন্ত সবগুলো বান্ডেল এখানে আছে। তো এখানে 2500 ডায়মন্ড দিয়ে একটা স্পিন দিয়ে দিল। তো স্পিন দেওয়ার সাথে সাথে লকার খুলে যাচ্ছে। তো লকার খোলার আগে এখানে একটা পাসওয়ার্ড চাইতেছে, তো এখানে পাসওয়ার্ড মনে হয় দিবে না। তো এখানে কনফার্ম করার সাথে সাথে রিওয়ার্ড আনলকেড হইতেছে। তো রিওয়ার্ড আনলকেড হওয়ার সাথে সাথে কিন্তু এখানে একটা লকার খুলে যাচ্ছে। তো লকার খোলার সাথে সাথে এখানে সিজন 4-এর যে ফিমেল বান্ডিলটা আছে সেটা পেয়ে গেল। তো এরপর আর একটা আইডিতে চলে আসলাম, এই আইডিতে আছে 8000 ডায়মন্ড। তো এখানে 2500 ডায়মন্ডে একটা স্পিন করার সাথে সাথে লকার খুলে যাচ্ছে ঠিক আগের মতো। এখানে মনে হয় পাসওয়ার্ড দিল না, এখান থেকে রিওয়ার্ড আনলকেড হইতেছে। দেখা যাক এই আইডিতে কোন বান্ডিলটা পায়। তো আনলক হওয়ার সাথে সাথে এই আইডিতে পেয়ে গেল হিপহপ ভাই, এই আইডিতে হিপহপ পেয়ে গেল। তো হিপহপ তো পেয়ে গেল, এখন হিপহপ বান্ডিলটা ওপেন করলো। করার পর এখান থেকে কুইক ইকুইপ করে নিল। তো ইভেন্ট দেখার জন্য আর একটা আইডিতে চলে আসলাম, এই আইডিতে 2700 ডায়মন্ড আছে। তো এখানে স্পিন করার আগে এখানে আগে গোল্ড রয়্যালে স্পিন করে নিচ্ছে যাতে লাকটা বৃদ্ধি পায়। তো একসময় এরকম ছিল যে গোল্ড রয়্যালে স্পিন দিয়ে রেয়ার আইটেমগুলো পাওয়া যায়। তো এখানে গোল্ড রয়্যালে স্পিন করতেছে, গোল্ড রয়্যালে কিছু স্পিন করার পর এখানে চলে আসলো মেইন ইভেন্টে। এখানে 2500 ডায়মন্ডে স্পিন করার সাথে ঠিক আগের মতো পাসওয়ার্ড চলে আসলো, পাসওয়ার্ড দেয় নাই। এখান থেকে কনফার্ম করার সাথে সাথে এখানে লকার খুলতেছে, খোলার সঙ্গে সঙ্গে এখানে পেয়ে যাবে। কি ভাই খুলতেছে না কেন, আরে খুল। খোলার সাথে সাথে এখানে পেয়ে গেল সিজন 4-এর মেল বান্ডিল। যেটা গাইজ, এতক্ষণ পর্যন্ত আমরা দেখছিলাম এর আগে কীভাবে সিজন 5 পর্যন্ত যে এলিট পাসগুলো ব্যাক দিয়েছিল সেই ভিডিও, সেই ক্লিপগুলো। তো এখন আমাদের কথা হচ্ছে সামনে যে আমাদের কয়েকদিন পরে যে আমাদের আবার 1 থেকে সিজন 5 পর্যন্ত যে এলিট পাসগুলো ব্যাক আসবে সেটা কোন ইভেন্টের মাধ্যমে আসবে, কীভাবে আসবে সেটা আমার জানা নাই। তবে কীভাবে আসতে পারে কমেন্টে জানাই দাও। আর চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো, আর সাবস্ক্রাইব করো ভাই। তোমাদের জন্য আমি ভিডিও মেক করতেছি, 10 মিনিট হলেও কিন্তু সময় নষ্ট করেছি, প্লিজ সাবস্ক্রাইব করে দাও।